भाई जी ये चबा बोले बिश खावो इडियट को था कर तो आज के खुशीर दिन यही मुहूर्ते बिये करे आली और बिश खावी बोल चित माने की है से बोल चे अब्बा के पूछ करोगा भाई जान व्यापार खूबी खराब অত্যন্ত খাতারনাক ঘটনা তবে এই যে বর্তমান 2022 সালের তরুণ এবং তরুণীদের গল্প এই 2022 সালের যুবক এবং যুবতীদের গল্প কিন্তু বন্ধুরে আমরা বাবার ভালোবাসা দিতে পারলাম না আমি যেই বিষকে সুসাইড করে মারা গেলে যেই লোকটির জন্য জান্নাত হারাম হয়ে যায় আজকে বর্তমান 2022 সালের তরুণ এবং তরুণীরা সাধারণ বিপদে পড়লে বিষ খেতে সুসাইড করতে বাধ্য হয়ে যায় কিন্তু সাধারণ বাবার সম্মান রাখতে পারলো না কিন্তু বন্ধুরে ওই দিন মক্কার মাটিতে আমার রাসূলের জামানায় এমনই একজন নওজোয়ান তরুণ যুবক নামটি তার আব্দুল্লাহ বিন রাওয়াহা রাওয়াহার বেটা আব্দুল্লাহ নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই আজকে তো আমরা বড় সৌভাগ্যবান যে বিয়ের আগে এই বউয়ের মোবাইল নাম্বার পেয়ে যায় তাই না আর ছোট বহনু আর বড় বহনু ও ছোড়া গেলে দেখতে গেছে আর মাঝকল বহনু পুটকিতে চিমটি কেটে কেছে নাম্বারটা নিতে পারবে না কত খুশি বা নারায় দেখবো তবে বর্তমান আমরা বউ দেখতে যেয়ে বউয়ের নাম্বার পেয়ে যায় কিন্তু আজ থেকে 40 বছর আগে আজ থেকে 50 বছর আগে আজ থেকে 65 বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত আর বাপ যা দিবে তাই ভালো আর বড় বাপু যেটা কইবে সেটাই ঠিক ও কানারে বাপ ভাইজান বন্ধুরে আমার আব্দুল্লাহ তার বিবিকে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই বউ নিয়ে বাড়ি এসেছে সূর্য ডুবলেই হবে তার সোহাগ রাত সূর্য ডুবলেই হবে তার বাসর রাত সূর্য ডুবলেই হবে তার মধুর রাত এই মুহূর্তে সূর্য ডুবার পূর্বে আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আব্দুল্লাহ বিন রাওয়াহার বাড়ির দরওয়াজা এসে হ্যালো আব্দুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী দয়ার নবী ও গো বিশ্বের নবী আমি উপস্থিত আছি আমি হাজির আছি আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেন আব্দুল্লাহ রে লেট করো না তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও কেন গো নবী বলে আব্দুল্লাহ রে মৌতার প্রান্তে লড়াই চলছে সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে রে আব্দুল্লাহ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও বন্ধুরে আমার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন আমার রাসূল অতি দয়ালু আমার নবীর দ্বারাই কোনো ব্যক্তি কষ্ট পান নাই আমার নবীর দ্বারাই একটা ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একজন বৃদ্ধ পর্যন্ত হিন্দু থেকে নিয়ে জৈন পর্যন্ত খ্রিস্টান থেকে নিয়ে ইহুদি পর্যন্ত এমন কোন জাতি ধর্ম আমার রাসূলের দ্বারাই কষ্ট পান নাই আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার বন্ধুরা আব্দুল্লাহ যদি একটু ইশারাতান বলতেন আব্দুল্লাহ যদি একটু ইশারাতান বলতেন নবী গো আপনি জানেন কি জানেন না আপনি খবর পেয়েছেন কি পাননি নবী গো আমি নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছি আমি যদি আগামী কালকে যেতাম কেমন হতো এই পরামর্শটা যদি নবীর কাছে নিতে যেতেন মনে হয় আমার
রাসূল দয়ার হাবিব এক মিনিট লেট করতেন না, আব্দুল্লাহকে বাড়িতেই থাকার পারমিশন দিয়ে দিতেন। কিন্তু না 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 না, এমন দরখাস্ত আব্দুল্লাহ নবীর কাছে করলেন না। যখনই খবরটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতে নিলেন ঢাল, হাতে নিলেন তারোয়াল, ব্যাগ পটলা নিয়ে কোমর বেঁধে লাব্বাইকে বলে ময়দানে বেরিয়ে যাচ্ছে। উল্টো পিঠ থেকে বিবি তার ডাক দিল। বিবি বলে, রে আব্দুল্লাহ, যাওয়ার সময় বিদায় কালে একবার কি দেখা করা যাবে না? হাইরে সহ্যকারিণী, হাইরে ধৈর্যধারিণী, হাইরে সুশান্তি সন্ত মহিলা, হাইরে আল্লাহওয়ালি মহিলা, আমার আল্লাহ তার বুকের ভিতরে কতই না ধৈর্য দিয়েছিল। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহ মাসাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। ভাই গো, আব্দুল্লাহর বিবির জানে কত সবুর দিল সেই আল্লাহওয়ালি মহিলা, সেই নেক সলেহা মহিলা, জান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে একবার মনে দুঃখ নিয়ে এলেন না, শুধু ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, বিদায়কালে শেষের বেলায় একটু চেহারাটা দেখা যাবে না, একটু কি সালাম দিয়ে দিয়ে যা সালাম দিয়ে যাওয়া যাবে না? আব্দুল্লাহ উত্তর দিয়ে বলে, ও গো বিবি সাহেবা, রে আমার সুন্দরী রমণী, আমি আব্দুল্লাহ তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান, কেন কি দেখা করা কি যাবে না? বলে, না রে বিবি, না আমি তোর সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান? বলে, বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকটকে ঝলঝলে চলচলে সুন্দরী মুখখানা দেখে, তোমার মুচকি হাসি দেখে, তোমার টানা টানা চোখ দুটি দেখে, যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, আমি যদি তোমার মহব্বতে পড়ে যাই, যদি আমার ভালোবাসা জেগে যায়, বিবি রে, আমি তোরে ছেড়ে যেতে পারবো না। আর আমি যদি তোরে ছেড়ে যেতে না পারি, আমার দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে ময়দানে খুঁজবে। আমার আব্দুল্লাহ কয় রে, আমি আব্দুল্লাহ কি জবাব দেব? না রে বিবি, আমার কত সুন্দর কথা বলছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। ও বাজান, কেমন সুন্দর করে নাবিজি আমার বুঝাইয়া গেছেন। শোনেন, নাবিজি বলছেন, তুমি কি করো, তোমার কাছে যদি ফামাল্লাম ইয়াজিদ ওইটুকু দেওয়ার মতন কিছু নাই, ফাবে কালেমাতিন তৈয়্যেবা, তো কম করে তুমি একটা কাউকে ভালো কথা বলে ওটাকে তুমি সাদকা বানাও। কেন নাবিজি বলেছেন, কুল্ল মারুফিন সাদাকা, কাউকে একটা ভালো কথা বলে দেওয়াটাও হলো সাদকা। কেউ নামাজ পড়ে না, ওকে আপনি বলে দিলেন ভাই নামাজটা পড়েন, একটা সাদকার নেকি পাবেন। কেউ চুরি করছে, তাকে আপনি মানা করলেন, ভাই এটা করিয়েন না, আপনি সাদকার নেকি পাবেন। কেউ একটা গুনাহ করছে, যে আমাকে, আমি একটা কোনো ভুল করেছি, আমাকে ভাই আমার ভুলটা ধরিয়া দেওয়া, ভাই এটা আপনি করিয়েন না। আব্দুল শাকুর, আপনার এত ভাই তোমার এটা ভুল হয়েছে, এটা তুমি করিও না, এটাও একটা সাদকা। আল্লাহ পাকের নবী বলছেন, কুল্লু মারুফিন সাদাকা, কাউকে একটা ভালো কথা ভালো রাস্তা দেখিয়ে দেওয়া হলো সাদকা। নবীজি বলছেন, তোমার কাছে যদি অর্ধেকটা খাজুর পরিমাণ জিনিস না থাকে, কাউকে একটা ভালো কথা বলে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচার জারিয়া করে লাও। তিন নম্বর ফায়দা আমার ভাই জানেরা শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন, যারা আল্লাহর পথে খরচ করে তার জন্য ফারিস্তা দোয়া করে, তার জন্য ফারিস্তা দোয়া করে। বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজালানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুফাকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসাকান তালাফা। আল্লাহ রাসূল বলছেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফী, প্রত্যেক দিন সকালে
বান্দা যখন সকাল করে মানে আমরা যখন ভোর করি সিধা ভাষায় বুঝেন মা আমিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফিহ এ বাবু আরে কাহে খড়া বড়া হো এসে তো লোককে তাদাদ বহুত কম বা আরে ভাইয়া বৈঠ কে শুনে আরে হাম পর এ ভাইয়া এসে তো হাম বহুত বদনাম বক্ত মুকরির হই এমনিতে তো ভাই আমি খুব এখন বর্তমানে খুব বদনাম বক্তা বুঝতে পারছেন আপনাকে বেশি কথা বললে ওইটুকুই আমার জ্বালা এখন হ্যাঁ যাক ভাই যান আলহামদুলিল্লাহ আপনারা বলছি ভাই একটু বসে যান কাহে খাতির খিসি আইল বাড়া বলায়ে করে যা রাগ করেছ নাকি কাহে খাতির খিসি আইল বাড়া বলায়ে করে যা এ ভাইয়া বৈঠ কে সোনা বহুত মিলি মাজা এ হোতানি বৈঠ কে সোনা বহুত মিলি মাজা বসে শুনেন খুব ভালো লাগবে আশা করি হাদিস ও কোরআনের কথা দুটা দিনের কথা শুনছেন বসে শুনেন এ বাবু আরে বৈঠা হো কতনা বের সমঝৌলে বানী কে ভাইয়া ই ইসলামী মজলিস কে আদাব কে খেলাফ বা जोन दुगो बात सुने के बा भैया तनी बैठ के सुना कहीं एगो बात तोहर दिमाग में बैठ जाई तो तोहरो जिंदगी सुधर जाई हमरो फायदा हो जाई ए बाबू तनी बैठा हो अल्लाह पाकेर नबी बोलछेन প্রত্যেক দিন সকালে বান্দা যখন সকাল করে ওই সময়তে আকাশ থেকে জমিনে মালাকানে দুজন ফারিস্তা নেমে আসেন ফায়াকুল আহাদুহুমা তার মধ্যে একজন বলেন দুটা ফারিস্তা যে আসমান থেকে জমিনে প্রত্যেক দিন সকালে আসে এই দুটাই ফারিস্তা দোয়া করে একজন নেক দোয়া করে একজন আপনার লাগে বদ দোয়া করে তার মধ্যে এক ফায়াকুল আহাদুহুমা তার মধ্যে একজন বলেন আল্লাহুম্মা আতে মুনাফিকান খালাফা আই আল্লাহ যারা তোমার পথে খরচ করে নেক পথে খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও ওয়াকুলুল আখারু এবং দ্বিতীয় ফারিস্তা বলেন আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা আই আল্লাহ যারা তোমার পথে দেয় না যারা বকিলি করে কঞ্জুসি করে আল্লাহ যারা মালমারি করে ওই লোক গালার মালকে আল্লাহ তুমি বরবাদ করে দাও ও ভাইজান ফারিস্তার বদদুয়া লিয়েন না কেতা গাপচা লেগে যাবে ফারিস্তার বদদুয়া লিবে বদদুয়া যদি লেগে যায় বলবেন আমার মাল কেমন করে বরবাদ হবে আপনি ট্রেক্টর লিয়ে বের হলেন আপনি বাইক লিয়ে বের হলেন একটা খাসি চাপা দিলেন 10,000 লেগে গেল আপনার একদিক দিয়ে চলে গেল আবার বের হলেন আপনার পড়ে গিয়ে হাতখান ছিলে গেল 5,000 খরচ আরো একদিক দিয়ে কেলানি লেগে গেল ও ভাইজান আল্লাহ আপনাকে এই রকম করে বরবাদ করে দেন ফারিস্তা আপনার জন্য নেক দোয়া অথবা বদ দোয়া করেন যারা আল্লাহর পথে দেবেন ফারিস্তার নেক দোয়া পান যারা দেয় না তারা বদ দোয়া পায় আর আগে চলুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ভাই জান গো আল্লাহ পাকের নবী বলছেন মা নাকাস সাদাকাতুম মিন মালিন সাদকা যারা করে 4 নম্বর ফায়দা হলো যারা আল্লাহর পথে খরচ করে যারা সাদকা করে তাদের মাল কোনোদিন ঘটে না তাদের মাল বরবাদ হয় না আমার বন্ধু আমার ভাইজানেরা এটা এমনই একটা ব্যবসা আমরা গাছের পাইকারি করি আমরা ধানের ব্যবসা করি আমরা পাটের ব্যবসা করি আমরা কিষাণ পরিবার করি আমরা আরো কোন কোম্পানিতে শেয়ার মার্কেট গুনহার কাম করি কি কিসের জন্য দৌলত বাড়াবার জন্য জায়েজ না জায়েজ কুছো না দেখেলা কাইলা খুবে কামাই হালাল হারাম তানিকো না বুঝলা আর জায়েজ না জায়েজ কুছো না দেখিলা হালাল হারাম তনিকো না বুঝলা কইলা খুবে কামাই এ তোহার কামাওয়াল দৌলত তোহার ধিয়া পোতা খাই এ তোহার কামাওয়াল দৌলত সঙ্গুয়া তোহার না যাই খালি হাতে আইলা এ বাবু হোক বা খালি বিদায় সোনা জয়সান দেহিয়া এ বাবু মাটি মে মিল যাই আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া কামাসসালা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকগুলা যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে এবং নামাজ প্রতিষ্ঠিত করে এবং আল্লাহর মাল থেকে যারা যাকাত যারা খরচ করে এটা এমনই একটা ব্যবসা এই ব্যবসায় কোনোদিন কোনো লস লাগবে না আপনি অনেক রকমের ব্যবসা করেন গরুর পাইকারি করে সময় অসময় লস লেগে যায় পাটের পাইকারি
ক্যারি করে লস লেগে যায়, অনেক রকমের ব্যবসা ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বললেন যে দানটা এমন একটা তোদের জন্য তিজারত, এই তিজারতে কোনো দিন ঘাটা হবে না, কোনো দিন নোকসান হবে না, কোনোদিন আপনার ঘাটা নাই। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, চলুন আর একটু এগিয়ে যাই। আবার তাহলে আরো কতটা কি কি ফায়দা আছে, সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমরা সবাই জানি একদিন আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব। আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লিয়াব সুনাবেনি বাতিয়া কোরআনি রবকে মানালা এ দুনিয়া বা ফানি, লিয়াব সুনাবেনি বাতিয়া কোরআনি রবকে মানালা এ দুনিয়া বা ফানি, बतिया खुलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। हमरा सबाई जानी क्या तो हवे, हमरा सबाई जानी बसते आसी नहीं, हमरा सबाई जानी जमीन आल्लार, हमरा सबाई जानी जमीन देवा फसल आल्लार, हमरा सबाई जानी ये सांसेर मालिक आल्लाह, हमरा सब जाना सत्य। ओ बंधु, हमरा एटाओ जानी हमरा मरे जाबो, हमरा एटाओ जानी क्या মতো হবে, আমরা এটাও জানি হিসাব দিতে হবে। জানা সত্য আজ এখনো 40 পার করে দিলাম, নামাজি হতে পারলাম না, এখনো পাঞ্জাব আপনা আমরা ভালো রোজাদার হতে পারলাম না। বন্ধুরা আমার, সেই কে একদিন আমরা এই দুনিয়া শেষ হয়ে যাবে, কেয়ামত হবে, কেয়ামতের দিন ভাই জান গো এমন ময়দানে মাহশারে, আজকে অনেক বিশাল বিশাল মাঠ হয়, ওই মাঠে অনেক রকমের গাছ হয়, আমরা দাফন দিতে যাই, আমরা আরো অনেক জলসে যাই, তো ওই জায়গাতে কোনো ছায়া পাই চৈত্র মাসে। আজকে সূর্য আমাদের মাথার অনেক উপরে, 1,000,000,000,000,000 দূরে আছে, তারপরও তার সূর্যের তাপ চৈত্র মাসে যখন ছড়াই, আমরা বাড়ি থেকে বের হতে গেলে একটা মাথায় ছাতা নিই, না হলে একটা মাথল নিই, না ওজুটলেই একটা মাথার ওপরে ঢাকার কাপড় নিই, পায়ে চটি দিয়ে বের হয়, জমিনের উত্তপ্ত জমিনে হাঁটতে পারি না, রোডে পা রাখা যায় না। বাজান গো এত বিলিয়ন দূরে সূর্য, তার তাপে যদি জমিন এত তাতা হয়, এত তৃপ্ত দীপ্ত হয়ে যায়, যদি তার তাপ সহ্য করতে না পেরে আমরা মাথায় ছাতা দিই, আমরা মাথায় মাথল দিই, ভাই যান তাহলে বুঝেন আজ সেই দিন কেয়ামত হবে। ওই কেয়ামতের দিন মাহশারকে ধূপ আসে, যেদিন জরুত বাদান হওয়া তারস তো পানিয়া বিনু হামনি কে মানাওয়া, মাথার ওপরে সূর্য যেদিন আগে চলে আসবে ওই সেদিন, বন্ধুরে ওই কেয়ামতের ময়দানে ওই মাঠে একটাও কোনো গাছ থাকবে না, বাঁশের ধার থাকবে না, আমের গাছ থাকবে না, বাবুলের গাছ থাকবে না, কোনো ছায়া দেওয়ার মতো জিনিস আপনার থাকবে না। ওই মাঠে যতই তারাহিত তারাহিত করেন, পিপাসাই বুক ফাটবে, কিন্তু লুকা মাথা লুকাড়াবার জন্য, যেমন আমরা মাঠে কাজ করতে করতে যখন বেশি সূর্যের তাপ লাগে, রোদ যখন সহ্য না করতে পারি, আমরা কোনো ছায়াতে গিয়া মাথা লুকাই, আমরা বিশ্রাম নিই, ওই জায়গাতে সেই দিন আমরা কোনো গাছ খুঁজবো, আমার কোনো গাবই মাঠে কোনো প্রকারের গাছ থাকবে না। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মাঠে দু প্রকারের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বলবেন মৌলবী সাহেব, আমরা শুনেছি একটা ছায়া হবে, সেই মাঠে সাত প্রকারের মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে হবে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু রাজুলুন তাসাদাকা বিসাদাকা। আপনারা শুনেছেন লম্বা হাদিস, আল্লাহ পাকের নবী বলেছেন সেই মাঠে সেই দিন বন্ধু সাত প্রকারের মানুষ ওই মাঠে ভীষণ মাঠে আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, তার মধ্যে একটা কে, ওই লোকটা যাকে আল্লাহ মাল দিয়েছে আর ওই মাল থেকে সে খরচ করেছে আর এমন গোপনে খরচ করেছে অন্য কাউকে জানতে দেয় নাই। তাহলে বলবেন মৌলভী সাহেব, আমরা আপনারা তো